সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চাচ্ছি জাদু দফা করার জন্য, জাদু কেটে দেওয়ার জন্য, নিজের জাদু, অন্যের জাদু, যে কারো জাদু, বাবার জাদু, স্বামীর জাদু, দূরে থাকুক কাছে থাকুক, আপনি যার জাদু কাটতে চান তাদের জন্য আপনাদেরকে আমি কোরআনে কারিমের জাস্ট এবার আপনি নিজে নিজে করবেন। এতদিন তো আমি শুধু বলছি, অনেকে বলেন হুজুর কোরআনের আয়াতের সাথে মিলে না, কি বলেন আমি পাই না, কোরআন পেলে হাদিসেরটা পাই না, হাদিস পেলে কোথায় কি বলেন উচ্চারণ পারি না, কে লিখে দিবে। আমি সব আপনাদেরকে সুবিধার জন্য এখন কিন্তু লিখেও দিচ্ছি আপডেট ভিডিওগুলো পেতে। আমার কিছু ভিডিও আছে আগের করা, যার কারণে ওগুলো দেওয়া হচ্ছে, ওগুলোতে লেখা নেই, কিন্তু ইদানিং যেগুলো করা হচ্ছে অবশ্যই প্রত্যেকটাতে লেখা। এটা হচ্ছে জাদু কেটে দেওয়ার জন্য, যে কারো যেতে জাদু কেটে দেওয়ার জন্য ইনশাআল্লাহ জাদু কেটে যাবে। যার জাদু কাটতে চান, যে আয়াতটা বলবো, এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত, কোরআনের আয়াত, কোরআনের আয়াত, কোরআনের বাইরে কোনো কথা হবে না। এগুলোর মাধ্যমে করলে কোনো ধরনের কুফুরি কালাম এবং শিরক হবে না। যত কঠিন জাদু হোক এটা কেটে যাবে, যত জিন জাদু চালান সব কেটে যাবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমি আপনাদেরকে প্রথমত বলছি, আপনারা অবশ্যই যার জাদু কাটতে চাচ্ছেন, আপনি নিজে যদি করে থাকেন অবশ্যই আপনি পাক পবিত্র অবস্থায় উজু করে করবেন। গোপন আমলগুলো সবাইকে শেখায় না, কিন্তু আমি আমার এই চ্যানেলটার মধ্যে আমি শিখিয়ে দিচ্ছি, চেষ্টা করছি কোরআন হাদিসের আমলগুলো দেওয়ার জন্য। জাদুগ্রস্ত লোকের কথা বলা হয়েছে, কারণ আপনি হন আর অন্য কেউ হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, যে কারো হোক, আপনি নিজে চেষ্টা করেন, তবে কেউ ভুলভাল করবেন না। ভুলগুলোর প্রত্যেকটা আমলের যেমন লাভ তেমন লস, যেমন ক্ষতি, যাই হোক অবশ্যই নিজে নিজে করবেন। পরে না হলে কিভাবে কি করা যায় আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আগে নিজে নিজে চেষ্টা করেন। আর আমি যে আমলগুলো বলছি অবশ্যই লিখলে আপনারা অবশ্যই মিশকা আম্বর জাফরান দিয়ে লিখবেন, এবং লিখতে হবে ভোজ পাতার উপরে। এটা এক ধরনের পাতা পাওয়া যায়, অথবা আপনি কাগজের মধ্যেও লিখতে পারেন। আর এগুলো কোথায় পাবেন, এগুলো আমি স্ক্রিনে নাম্বার দিয়েছি, ওনার দোকান থেকে চাইলে নিতে পারেন। আর ওনার স্পন্সর করছি আমি, একজন ছাত্র মানুষ কিছু কালিকালি পেয়েছে, এই জন্য আসলে ওনার নাম্বারটা দেওয়া স্ক্রিনে, যাই হোক। অথবা ওনার থেকে নিতে হবে, ওনার যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে আগে আমলটা বলছি। আমলটা হচ্ছে সূরা ইউনুস আয়াত নম্বর 81 এবং 82। আপনি চাইলে বাসার কোরআন খুলেও দেখে নিতে পারেন। এই আপনি যদি নিজেরটা করে থাকেন আপনি অবশ্যই উজু করবেন, উজু করে এই আয়াতটা আপনি লিখবেন, একটা কাগজের উপর লিখবেন, লেখার পরে নিচে আপনার নাম লিখবেন। এই দুইটা আয়াত লেখার পরে নিচে নাম লিখবেন, লেখার পরে ঠিক এই পানিটা একটা বালতির মধ্যে অথবা একটা হাফ লিটার পানির বোতলে রাখলেন। অরিজিনাল কালি হলে কি লেখাগুলো চলে যাবে, তখন এই পানি থেকে কিছু কিছু নিয়ে প্রতিদিন সকালে 7 দিন খাবেন, এবং আপনি 7 দিন গোসল করবেন। প্রথম আমলের যে নিয়ম বললাম, 3টা আয়াত বলবো, আরেকটা হচ্ছে সূরাতুল আরফের, আরেকটা হচ্ছে সূরাতুত তহার। 3টা 3 জায়গার আয়াত, 3 ধরনের আয়াত, কিন্তু 3টার আমল একই ধরনের উপায়, একই ধরনের নিয়ম, খাওয়া, গোসল করা। এখন প্রশ্ন যে আপনি যারটা কাটতে চাচ্ছেন সে যদি দূরে থাকে, তো আপনার মনে হচ্ছে যে তাকে জাদু করা হয়েছে, সেক্ষেত্রে আপনি করতেছেন, তো তারটা কিভাবে, যে দূরে থাকে এই যে আয়াতগুলো বলবো আয়াতের নিচে নাম লেখার পরে যদি দূরে থাকে এটা লিখে আপনি শুধু নদীতে ফেলে দেন আল্লাহ পাকের হুকুমে, অথবা স্রোতের মধ্যে ফেলে দেন আল্লাহ পাকের হুকুমে, এটাতেও কেটে যেতে পারে। অথবা আপনি যে আয়াতটা বললাম এই আয়াতটা আপনি লেখালেখি সারা যার কাটা হয়েছে, অথবা নিজের উপরে যদি করা হয় আপনি পরে পানিতে ফু দিয়ে এটা খান, যদি নিজেরটা হয়। যদি অন্যেরটা হয় আপনি এটা আয়াতগুলো পড়ে আপনি তার নাম নিয়ে আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করেন যদি সে দূরে থাকে। যাই হোক আমি আয়াতটা বলে দিচ্ছি। প্রথমত সূরা ইউনুসের আয়াত, প্রত্যেকটা নিয়মে কি, আমি শুধু এতক্ষণ নিয়মগুলো বললাম, এখন আয়াতগুলো বলছি। সূরা ইউনুসের আয়াত নম্বর 81 এবং 82। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ يُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ দ্বিতীয়ত যে আয়াতটা বলেছিলাম নিয়মে কি, সূরাতুল আরাফের 118 এবং 122, দুইটা আয়াত হচ্ছে ওয়াকা আল হাক্কু ওয়াবাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ رَبِّ مُوسَى وَهَارُونَ এবার সূরা তহার আয়াত নাম্বার 69, إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে যদি কিছু হয় কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। আবার
ঠিক শেষের যে আয়াতটা বললাম সুরা তহার আয়াত নম্বর 69, ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইফলিহু সাহির হাইফা আতা, এটা এটা দিয়ে একটা তেল পরোয়া বানানো যায়। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যার উপর জাদু করা হয়েছে তাকে যে কোনো ধরনের তেলের মধ্যে এই আয়াতটা, এই একটা আয়াতই 33 বার পাঠ করে ওই তেলের মধ্যে 33 বার ফু দেন, এবং যার উপর জাদু করা হয়েছে তাকে এই তেলটা মাথায়, শরীরে, হাতে পায়ে দিতে বলেন। আল্লাহর রহমে এটা করার মাধ্যমেও জাদু কেটে যায়, মানে কয়েকটা উপায় বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে আমার সাথে থাকবেন। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া, এর বাইরে অন্য কোনো ধরনের পেজ নাই। আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমার আইডি না। প্রত্যেকটা ভিডিওতে আমি সবাইকে সাবধান করছি, সতর্ক করছি, বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এ দায়ভার কিন্তু আমি নিচ্ছি না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার এই যে প্লে বাটন সহ ইউটিউব একটা ছবি দেওয়া আছে, সেই ছবি অনুযায়ী আপনি আমল করতে পারেন। সেই ছবি দেখে আপনারা অবশ্যই, কি বললাম, এই ছবি দেখে আমার আমার ছবিওয়ালা একটা আমার ইউটিউবে যে প্রোফাইল পিকচার দেওয়া, এই প্রোফাইল পিকচার নিয়ে ফেসবুকে একটা আইডি ক্রিয়েট করেছে অনেকেই, বিভিন্ন আইডি আমার নাম দিয়ে মানুষ ভাবতেছে ওইটা আমার এই ছবি হওয়ার কারণে, কিন্তু আসলে ওইটা আমার না। এই জন্য আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে, আমার ডিসক্রিপশন বক্স নিচে, অনেকে বোঝে না, এই ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নেই, আইডিও নেই, সাবধান। প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি আমার নাম আর ছবি থাকলে ওইটা আমার আইডি না। আর অনেকেই ভিডিওগুলো দেখতে চান, পছন্দ করেন, কিন্তু যার যার প্রয়োজন শেষ ভিডিও আর দেখে না, ওই যে প্রতারণার শিকার হয়, ওই যে আপডেটগুলো পায় না, কেন পায় না, সে তো হয়তো সাবস্ক্রাইব করা নাই তার, হয়তো ভিডিও দেখে তার ইচ্ছাও ছিল সাবস্ক্রাইব করতে কিন্তু হয়তো মনে থাকে না, এই জন্য আপনারা সাবস্ক্রাইবও করতে পারেন, কারণ এটা করলে আপডেটগুলো আপনার কাছে পেলে আপনি এটার মাধ্যমে উপকৃত হবেন, এবং এটা দিয়ে আপনি অনেক কিছু দেখতে পারলেন, জানতে পারলেন, আপডেটগুলো পেলেন, কারোর মাধ্যমে কোনো ক্ষতিগ্রস্ত আপনাকে হতে হলো না। যাই হোক, আল্লাহ পাক আপনাদের সকলকে, সকলের মঙ্গলটা করুক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমল আয়াতগুলো লিখলে আমি তো আগেও বলেছি মিশকা আম্বর জাফরান দিয়ে, আর যার বিজ্ঞাপন দিচ্ছে আপনারা চাইলে ওনার থেকে নিতে হবে, এমন আপনি যে কোনো জায়গা থেকে চাইলে নিতে পারেন। আর ওনার কথা বলার কারণ হচ্ছে ছাত্র মানুষ আমার আমাকে এটার জন্য কিছু হাদিয়েও দিয়েছে, এই জন্য আসলে ওনার বিজ্ঞাপনটা দেওয়া আর কি। যাই হোক, আল্লাহ পাক সকলের মঙ্গল করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আর আবারও বলছি, আমার পেজের মধ্যেও বিভিন্ন আপডেট আমি জানাচ্ছি, বিভিন্ন লাইভও করেছি, আপনারা দেখবেন। অযথা প্রতারণার শিকার হয়ে পরবর্তীতে কিন্তু দায়ভার দিবেন না যে আপনি কেন বলেন না, আমি তো প্রত্যেকে সতর্ক করছি আরও 6 মাস যাবত, কিন্তু হয়তো ওই যে একবার দেখেছে ইউটিউবে তার প্রয়োজনে পরবর্তীতে আর দেখে নাই, কারণ আমি তো আগে ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও টিডিও দেইনি, যার কারণে হয়তো তার সামনে যায় নাই। যাই হোক, আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।